HTML শুরু করব, HTML শেষ করব। আমরা আজকে কি HTML এর মোটামুটি বিষয়গুলো আলোচনা করব, যেগুলো আলোচনা করা সম্ভব। হেড শুরু করব, হেড শেষ করব, হেড শেষ করব, হেড শেষ করার পর এখানে লিংক করব, লিংক দিব, লিংক দিয়ে রেলি বলতো HREF equal to double quotation style dot css তারপরে body আসুন, body শেষ শুরু করব, বডি শুরু করলাম, বডি শেষ করলাম, বডিতে বডি শুরু শেষ করলাম, ঠিক আছে, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এগুলো হচ্ছে বিগত টপিক্সের, বিগত ক্লাসের টপিক্স। এখন আসুন নতুন টপিক্সে আসি। আমরা হচ্ছে যে আজকের আমাদের আজকের ক্লাস হচ্ছে ডিপ এলিমেন্ট ভাগ করব, ডিপকে এলিমেন্টকে ভাগ করব। একটু ডিপ এলিমেন্ট ভাগ করে আমরা HTML আমরা আজকের আলোচনা এখন আলোচনা করবো যে ডিপ এলিমেন্ট, ডিপ এলিমেন্ট কীভাবে নিব, ডিপ কীভাবে নিব এবং ডিপ এলিমেন্ট নিয়ে আলোচনা করবো। এখন এখন আমি ডিপ মানে ডিভিশন মানে ভাগ করা। একটা ওয়েবসাইট এদিক থেকে এদিক পর্যন্ত 1170 পিক্সেল, 1170 পিক্সেলকে যদি ভাগ করে ফেলি তাহলে কি 1170 পিক্সেলকে আমরা কি ভাগ করে ফেলবো। এখন স্টাইল ডিপ নিলাম, আবার ডিপকে স্টাইল করে দিই আগে, স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালো, ঠিক আছে। আর টেক্সট কালার, এটা কালার মানে টেক্সট কালার, COLOR কালার মানে টেক্সট কালার, রেড বা হোয়াইট, হোয়াইট দিলাম, ঠিক আছে, এস কালার হোয়াইট দিলাম। ফেডিং দিব, ফেডিং মানে চতুর্দিক থেকে বাড়বে, ঠিক আছে, ফেডিং দিব 20 পিক্সেল, 20 পিক্সেল হেডিং দিলাম। এখন ডিপটা শেষ করতে হবে না, ডিপটা শেষ করতে হবে, ডিপ শেষ করলাম। এখন ডিপের ভিতরে যাই লিখবো সেগুলো শো করবে, ডিপের ভিতরে যাই লিখবো সেগুলো বাইরে শো করবে। আমি যদি গুগল ক্রোমে ওপেন করি বাইরে, দেখছেন ডিপটা পুরোটা শো করতেছে, এখানে পুরোটা, দেখছেন পেডিং যতটুকু আছে 20 পিক্সেল, ওই 20 পিক্সেল পর্যন্ত শো করতেছে, কিন্তু বাকিটা আর শো করতেছে না। এটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে আমার ডিপ, এখানে যাই লিখি, এখন সেটা হচ্ছে আমার কি, এখানে যাই লিখি, যে এখানে যাই লিখি আমার সেটা সেটা কি সাদা আকারে দেখাবে, এখানে যদি H2 নি স্ল্যাশ H2 নি, H2 নিলাম, H2 নিয়ে কি লরেন ইপসাম টাইটেলটা দিলাম, টাইটেলটা দিয়ে কি আমি এখানে কি লিখলাম, লিখার পর আমি যদি এখানে পি নিলাম স্ল্যাশ পি দিয়ে শেষ করলাম, স্ল্যাশ পি দিয়ে শেষ করে আমি কি এটাকে আবার ইয়া লিখলাম, এখন এটাকে আমি কি করলাম, এটাকে আমি ছোট করে দিই একটু দেখার, এই লেখাগুলো লিখলাম, লেখাগুলো লেখার পর আমি যদি এখন রিলোড দিই এখনও বুঝতে পারতেছেন না, মানে এটা কি জিনিস, আমার যে অংশটা ডিপ আছে ওই অংশটা শুধু কালো হচ্ছে, সবগুলো কি কথাটা বুঝতে পারছেন, আমার ডিপ মানে ডিভিশন আমি ভাগ করে বলছি, আমি বাকি যে অংশটা ডিপের মধ্যে আছে সে অংশটাও কালো। আমি যদি চাই যে এখানে আরেকটা ডিপ নিব তাহলে কি করতে পারবো, আমি যদি এটাকে 100%কে ক্যালকুলেটার নিয়ে, এখন ক্যালকুলেটার নিয়ে 100 যদি 3 ভাগ করি বা 4টা নিলাম, 100
বাঘ চার, এটা 25। আমি যদি ওখানে যদি উইড দিয়ে যদি 25%, উইড দিয়ে ডিমকে যদি উইড দিয়ে যদি 25%, তাহলে কি হবে? এই ডিমকে যদি উইড ডব্লিউ আই উইড যদি 25% দিই, তাহলে কি শুধু উইড দিলাম 25%, উইড দিলাম, উইড দিলাম এখানে 25%, 25% না, আমি যদি 20% দিই, মধ্যখানে কি একটা একটা খ্যাপ থাকবে না, বিয়ার থাকবে না, বিয়ার বিয়ার দিলে তো নিচে নেমে যাবে, আচ্ছা বিয়ার লাগবে না, আমি 20% দিলাম, মধ্যখানে একটু ফাঁকা থাকবে, 5 পিক্সেল করে ধরো ফাঁকা রাখবো, চারটা দিব, ওখানে চারটা সেম টপিক, চারটা একটা দুইটা তিনটা চারটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি কি রিলোড যদি দিই, একটা জায়গায় পানি 20 পিক্সেল করে দিলাম, তারপরে তো জায়গা পাইল না, বিশ পিক্সেল করে দিলাম। আমার এখানে কি এই এই জায়গাটাতে দেখেন আপনি ইয়া হয়ে আছে, নিচে নেমে যে আমরা আছে, কিন্তু এটা থাকবে যে আমার পাশে পাশে, এটা থাকবে পাশে পাশে, কিন্তু এটা নিচে নেমে গেছে, হয়তো এখানে বিয়ার পড়ছে নাকি দেখতে হবে। এই যে এটার পিয়ার পিয়ার শেষ, ঠিক আছে, ফেডিংটা যদি তুলে দিই, ফেডিংটা যদি তুলে দিই দেখি আমি একটু, 20 3 20 4 20 কত, 80 না 100, 4 20 কত, 20 20 করে কত, 4 20 যদি 80 হয় তাহলে তো এটা শো করার কথা। এখন পেডিং কমাই দিলাম, তারপর আসতেছি, এখন আচ্ছা নিজে নিজে চলে আসছে, এটাকে এখন ইয়া করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার উইড, আচ্ছা হাইটটা উল্লেখ করে দিই নি, ঠিক আছে হাইট একটু আনতে দিই, আচ্ছা HIGH height 20% slash height উল্লেখ করে দিই, height উল্লেখ করে দেওয়ার পর কপি করলাম, height উল্লেখ করে দিলাম, এখানে এখানে দিই, এখানে height টা দিই, দেওয়ার পর আমি যদি রিলোড দিই, এখন আমার তারপর আসতেছে না, আচ্ছা এটাকে আমি আরেকটা সিস্টেমে করবো, এখন এটা হচ্ছে আমি এস্টেল পুরোটাই কেটে দিলাম, এস্টেল পুরোটাই কেটে দিব, এস্টেল পুরোটাই কেটে দিব, কেটে দিয়ে হ্যালো আমি দিই এস্টেলগুলো মুছে দিই, আমি এস্টেল করবো কোথায়, সিএসএস দিন, সিএসএস গিয়ে ডিপকে কল দিয়ে এটাকে তারপর সাজতে করবো, এখানে কিছুই করবো না, কারণ ইনলাইনে করলে ঝামেলা, এই ঝামেলাগুলো হয় ইনলাইনে, এখন ডিপ নেই আমার, কোনো ইয়া নেই, এখন আইবু হাস্টেল নেই, এখন আমি ডিপকে কল দিব, এখানে একটা ডিপকে কল দিলে সবগুলোকে কল দেওয়ার সময় একটাকে যে স্টাইল করবো সবগুলোকে সেম স্টাইল করবো, ডিপ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব বিএলএ ব্ল্যাক, বিএলএ ব্ল্যাক ব্ল্যাক দিলাম, কন্ট্রোল চ্যাট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক পাইছে, পাইছে, কালার দিব হোয়াইট, কালার দিব WHIT হোয়াইট, হ্যাঁ ফন কালার, কালার মানে হচ্ছে ফন কালার, তো আসছে আসছে, আসার পর আমি ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে ইন্সপেক্ট করলে আমি ইয়া পাবো, আমি যদি এখানে এখন এই এই ডিপটাকে ধরে, ডিপটাকে ধরে স্টাইল করছিলাম আমি, এখানে যদি উইড দিই, উইড উইড 200 পিক্সেল দিই, ঠিক আছে হাইট দিই যদি 200 পিক্সেল, 200 পিক্সেল দিলাম, উইড হাইট 200 পিক্সেল, ফ্লোট ল্যাব যদি দিই, ফ্লোট লেফট
লোড ল্যাব দিলাম, তারপর যদি আমি ফেডিং দিই এখানে, যদি স্টাইল করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা ফন্ট কী করে না করতেছে। ফেডিং দিই তাহলে এটা কি এই জায়গায় চলে আসতেছে, আসছে চারটা দেখ হয়েছে, এখন চারটা জায়গায় চারটা দেখ হয়েছে। কিন্তু আপনি স্টিমিং দিয়ে এরকম ফাঁক দিতে পারবেন না, যদি ডিপ না করেন তাহলে এরকম মধ্যখান দিয়ে লেখা ফাঁক করতে পারবেন, পারবেন বুঝছেন? এই ডিপের কাহিনী বুঝছেন, এটা হচ্ছে ডিপের কাহিনী, ডিপের স্টাইলের কাহিনী এটা। তারপরে আসেন এই ডিপগুলো, ডিপ ডিপ এলিমেন্টগুলো, ডিপ এলিমেন্ট এলিমেন্টের পরে আমাকে তো তারপর আমি এই তিনটাকে ডিভিশন করলাম। তারপর হচ্ছে যে আমার স্প্যান এলিমেন্টটা দেখবো, ডিভিশনটা বুঝছেন, যত বেশি ডিপ নিবো তত বেশি আমার স্টাইল করতে সুবিধা হবে, ডিপ না নিলে আমার স্টাইলটা একটা স্টাইলের সাথে আবার একটা কি একটা ডিপ একটা ডিপের সাথে কি ভাত ডুববে না, এই ডিপ এই ডিপের জায়গায় থাকবে, এটা ওই ডিপের সাথে হবে না, সংঘর্ষ বাঁচবে না, মানে একটা লেখা স্টাইল আর একটা স্টাইলের উপর উঠবে না যদি আপনি ডিপ নিয়ে কাজ করেন। আর যদি ডিপ না নেন তাহলে একটার উপর একটা উঠবে, দুইটা তিনটা একসাথে উঠে বসে থাকবে, তখন আপনি নামাইতে পারবেন না। সেই জন্য আমরা ডিপ নিয়ে কাজ করবো, তাহলে আমাদের কাজে সুবিধা হবে এই এইগুলো ডুবি ডিপের সুবিধা। তারপর স্প্যান এলিমেন্ট, স্প্যান এলিমেন্ট মানে আমি যদি স্প্যানটা দেখাইছিলাম আমি গত ক্লাসে, যদি আমি এখানে লরে নিচ্ছিলাম ইন্ডিকেটারকে কপি করলাম, কপি কন্ট্রোল জেড কপি করে এই লেখাটা কপি করে কপি করলাম, কপি করে যদি আমি এখানে এইচ এইচ টু নিই, এই লেখাটা দিলাম, লেখাটা দিয়ে যদি আমি আমি কি ক্লোজ এইচ টু এখানে যদি স্প্যান লিখি, এস এস পি এ এন স্প্যান লিখি, এখানে যদি আমি এস 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 পি শেষ করি, এস পি এ এন স্প্যান যদি শেষ করি, স্প্যান যদি শুরু করি, স্প্যান যদি শেষ করি, তাই লিখি স্প্যান শুরু করলাম, স্প্যান শেষ করলাম, স্টাইল দিলাম, স্টাইল শুরু করলাম, স্টাইল শেষ করলাম, তারপরে এখানে কালার দিলাম, কালার রেড, স্প্যান স্প্যান যখন দিব এটা কালার থাকবে হলুদ, যদি আমি রেড করে দিই এখন এটা কালার হয়ে যাবে রেড, কিন্তু বাই ডিফল্ট এটা এটা কি বাই ডিফল্ট এটা থাকবে হলুদ, মানে যদি ইয়া করি তাহলে এটাকে সিঙ্গেলি স্টাইল করে দিই তাহলে এটা কালার হবে রেড, আমি যদি স্টাইলটা না দিই এইটা যদি এই স্টাইলটা যদি না দিই তাহলে এটা থাকবে কি লাল থাকবে না হলুদ থাকবে, দেখেন সেভ করে নিই, এখানে সেভ করে যদি এখানে দিই দেখছেন এটা কোনো ইয়ে আসছে আসে নেই, যদি আমি এখানে স্টাইলটা করে দিই তাহলে কি ইন্ডিভিজুয়ালি এটাকে স্টাইল করতে পারলাম। তারপর আসেন যে ব্লক এলিমেন্টকে স্টাইল করা, ঠিক আছে, ব্লক এলিমেন্টকে কী করছে স্টাইল, ব্লক এলিমেন্টকে আমি পেডিং দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, মার্জিন দিতে পারবো এখানে, মানে এখানে কি মার্জিন দিয়ে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, উঠাইতে পারবো, নামাইতে পারবো, দেখেন মার্জিনটা একটু দেখেন, মার্জিন যদি আমি 25 দিই, এখানে ডিপ এলিমেন্টকে আমি মার্জিন দিলাম, মার্জিন 0 পিক্সেল, যদি এখানে বাড়াই দেখছেন ঘটনা করতেছে দেখতেছেন, 1 পিক্সেল দিলাম মার্জিন, যদি 1 পিক্সেল দিলাম এটা ফাঁক হয়ে গেছে, ঠিক আছে, এটা এটার সাথে একটু আলাদা হয়ে গেছে, ঠিক আছে, দেখেন কোনটা মার্জিনটা বাড়াই দিতে গেলে ফেডিং কমাই দিতে হবে অথবা উইথ কমাই দিতে হবে, যেকোনো একটা কমাই দিতে, ফেডিংটা আমার 65 পিক্সেল, ফেডিংটা কমাই দিই তাহলে আবার মার্জিনটা বাড়াই দিই, মার্জিনটা বাড়াই দিই, এখন মার্জিন বাড়াই দিই, মার্জিন বাড়াই দিই, দেখছেন এখন এখনও হয়েছে, এখন একটু সুন্দর হয়েছে, এরকম করে আপনি যখন আস্তে আস্তে করবেন ডিজাইন করবেন অনেকগুলো ডিজাইন করা যাবে, কত হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মানে পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া ডেভেলপ হওয়া সম্ভব না। তারপর আছেন যে এই স্টাইলগুলো আমি যদি একটা ওয়েবসাইট ধরেন ইউটিউব ইউটিউব অথবা ফেসবুক, ফেসবুককে যদি আমি এখানে চালাইতে চাই,
এখানে যদি আইফেম এর মধ্যে চালাতে চাই তখন কি করবো? এখানে নিয়ে আসতে চাই ফেসবুকে কে আমি এখানে, বা একটা ওই যে কোনো একটা ওয়েবসাইট কে আমার কি হাতে শো করাতে চাচ্ছি আমি আমার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছি। ঠিক আছে, আই পি এম দিব, আই পি এম দিয়ে এখানে এখানে লিখবো যে এস আর সি ইকুয়াল টু ইউআরএলটা দিয়ে দিব, ডাবল কোটেশন ইউআরএলটা দিয়ে দিব, সেভ দিলাম। ঠিক আছে, এখানে দেখছেন একটা গজ চলে আসছে আসছে। এখানে কিছু হবে না, এখানে জাস্ট আইবিএম এটা আসবে। ঠিক আছে, আমি ইউআরএলটা দিই, ইউআরএলটা কোনো কারণে আসতেছে না কিন্তু দেখুন বক্স চলে আসছে, এখানে আসার কথা চলে আসবে। ঠিক আছে, তারপরে আসেন যে আমার জাভা নিয়ে আসতেছি, আমি জাভা নিয়ে একটু দেখবো এইচটিএমএল কীভাবে জাভাকে শো করাবো। ঠিক আছে, তাহলে আমি প্রথম লিখে ফেলি, তারপর আপনি একটু খেয়াল করবেন, ওগুলোকে কমেন্ট করে দিন, ওগুলো কমেন্ট করতে আচ্ছা কমেন্ট লাগবে না। আমি যদি এখানে যাই, এখানে যাই যদি H1 নিই, H2 নিলাম, H2 নিলাম, তারপরে একটা P নিয়ে আসি, এগুলো আমি কপি করতে চাই তাড়াতাড়ি হওয়ার জন্য। ঠিক আছে, তারপরে এখন আসি যে বাটন নিই, মেইন জিনিস বাটন নিব, বাটন শেষ করব। বাটন হচ্ছে কি আমার, শুরু করলাম এখানে স্ল্যাশ দিয়ে বাটন শেষ করলাম, বাটন নিলাম বাটন নিলাম। ঠিক আছে, বাটন নিলাম, এটা বাটন নেওয়ার পর এটা টাইপ কী হবে, টাইপ হবে যেটা বাটন DYPE টাইপ ইকুয়াল টু বাটন BUWON বাটন হবে। ঠিক আছে, টাইপ হচ্ছে বাটন। ঠিক আছে, এখন অন ক্লিক, অন ক্লিক মানে অন CLI, অন ক্লিক মানে ক্লিক করলে কী ঘটনা ঘটবে সেটা, অন ক্লিক, অন ক্লিকে আমি বলে দিব যে মাই ফাংশনকে পাও, মাই FUNCTION ফাংশন ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর এভাবে হবে। ঠিক আছে, ক্লিক না, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ফাংশন। আরো আরো বাকি আছে এখানে, তারপর আসে পি নিব, একটা পি নিব, পি নিয়ে কেকে নিব, পি নিলাম, আইডি আইডি নিলাম ইকুয়াল টু ডেমো, ডেমো নিলাম। ঠিক আছে, দিস ইজ মাই ফাংশন। ঠিক আছে, তারপরে এখানে কি করবো, স্কিপ নিলাম। ঠিক আছে, স্কিপের মধ্যে কি লিখবো, ওই মানে ফাংশনটা আগে লিখবো, এই ফাংশনটা অনেক লিখে যাকে পাবে ওই ফাংশনটা লিখবো, যেভাবে লিখছি ওভাবে লিখবো, মাই ফাংশন, মাই ফাংশন লিখলাম। ঠিক আছে, মাই ফাংশন লিখে প্রথম ব্যাকেট দিব। ঠিক আছে, প্রথম ব্যাকেট দিয়ে সেকেন্ড ব্যাকেট দিব, সেকেন্ড ব্যাকেট শেষ করব। ঠিক আছে, তারপরে লিখব যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন,
document dot get এইটা বারো দিতে হবে, এইভাবে দিতে হবে, আমি যেভাবে দিচ্ছি গেট এলিমেন্ট বিটা বারো আদার বাইটা ছোট আদার আই ডিটা ছোট আদার আইডি গোট ডকুমেন্ট ডট গেট নিবেন আইডি বাই ডেমো দিতে হবে, আইডি ডেমো দিলাম, ডি আইডি দিলাম, আইডির একটা নাম দিলাম, এটা যে কোনো নাম দিতে পারেন আপনি, ঠিক আছে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ডট দিলাম, ডট দিয়ে যোগ করলাম আই ডাবল এন ইয়ার ইনার এইচ টি এম এল ইনার এস টি এম এল মানে এস টি এম এলের ভিতরে দেখাও, আগে দেখাবে হ্যালো হ্যালো লিখলাম এইচ ডাবল এল ও হ্যালো লিখলাম, এই লেখাটাকে দেখাবে স্ট্রিং এটা, এটাকে দেখাও, তারপরে আমি সেকেন্ড প্যাকেট শেষ করবো, সেভ দিলাম, ঠিক আছে, তারপরে স্কিপ শেষ করলাম, ঠিক আছে, এখন যদি আমি রান দিই যদি রিলোড দিয়ে দেখি যদি দেখেন এখানে ক্লিক নাও বাটন আসছে, বাটনকে ক্লিক করলে এখন তো চেঞ্জ হওয়ার কথা, আমার কোথাও ভুল হয়েছে, মাই ফাংশন ডেমো, মাই ফাংশন ডেমো হ্যালো হ্যালো ডট ইনার খোলো দিলাম করলেন সেকেন্ড থেকে দিলাম ডকুমেন্ট ডকুমেন্ট ঠিক আছে ডকুমেন্ট সি ইউ এম ডট গেট এলিমেন্ট ইএলই এম এইচ এলিমেন্ট বাই আইডি ঠিক আছে আইডি ডেমো আইডি ডেমো ডট ইনার এস টি এম এল ডট ইনার এইচ টি এম এল হ্যালো জাভা স্ক্রিপ্ট হ্যালো জাভা স্ক্রিপ্ট শেষ করলাম ঠিক আছে এখানে পিতে ডেমো দিই অন ক্লিক মাই ফাংশন ক্লিক দিয়ে মাই ফাংশনকে পাইতে বলছি এই প্যারাগ্রাফ দিস ইজ মাই ফাংশন ক্লিক নাও সব তো ঠিক আছে এটা মাই ফাংশনটা হ্যালো হয়ে যাওয়ার পরে ক্লিকের সাথে সাথে ঠিক আছে মাই ফাংশন সেটা ওয়ার্ড ফাইলটাতে দেখতে হবে কীভাবে আছে ডাউনলোড ডাউনলোড দিলাম কোথায় ছিল তো এইচটিএমএল ডকস আচ্ছা ডকুমেন্ট ডট পেট এলিমেন্ট বাই আইডি এখানে যদি কিন্তু এস টি এম এল শেষ পর্যায়ে তো ব্যাপারে অনেক ক্লাস আছে এই একটু পরে আছে কিন্তু এস টি এম এল টাইপ চেরিয়া ডাটা টুকিলসের পার্টন টাইপ চেরিয়া এখানে ডকুমেন্ট ডট কে যেমন এস টি এম এল টিউস অন ক্লিক জাভা ফাংশন এর উপরে ফাংশনটা ডেমো ফাংশন বাটন অন ক্লিক মাই ফাংশন ক্লিক মি ঠিক আছে এটা ঠিক আছে তারপর টাইপ ডাউন অ্যাসোসিয়েশন ফাংশন মাই ফাংশন ও ওয়া 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 ফাংশন লিখতে হবে ফাংশন ওকে এখন কাজ করবে না ক্লিক নাও দেখছেন এ দেখেন এই ক্লিক করলে এটা হ্যালো হয়ে যাচ্ছে যা বা স্কিপের কাজ করে বুঝতেছেন কি দেখেন ক্লিক করছি আমার কি অটো রেসপন্ডার মানে অটো রেসপন্স রেসপন্স করবে ঠিক আছে এর কাজ হচ্ছে অটো রেসপন্স করা তারপরে আমি যদি এখানে ক্লিকের সাথে যদি ফন্ট সাইজ বড় করে ফেলতে পারি বড় করে ফেলতে চাই স্কিপের এখানে শুধু ডট ইনার স্টিমেল যেটা লিখছি এখানে এনআর স্টিমেল এখানে ডট এস টাইল এস টি ওয়াই এল ই এখন যাচ্ছে যে আমি কি ফন্ট সাইজ বড় হয়ে যাবে
style dot font font size ঠিক আছে font size আমি এখানে কি করব equal to 50 pixel 50 pixel দিয়ে দিলাম ঠিক আছে আমি ক্লিক করার সাথে সাথে এই মাই ফাংশন লাগাটা বড় হয়ে যাবে বড় হওয়ার কথা HTML ডট মাই ফাংশন যা ভাইসকে ভেলো পরিবর্তন আছে ডেমো ডট এস টি এম এল পি ফাংশন ডট এস টি এম এল এই ফাংশনটা সেম ফাংশনটাকে আমি ফাংশন ডট মাই ফাংশন এটাকে যদি এখানে নিই সেট বুঝে দিচ্ছি আমি একটা মাই ফাংশনটা লাল হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে দেখো আমি প্রথম বাটনটা নিলাম ঠিক আছে অন ক্লিক বাটন বাটন টাইপ বাটন ঠিক আছে তার বাই টাইপ বাটন মানে অন ক্লিক ক্লিক করলে কি করে না মাই ফাংশনকে পাও ক্লিক করলে আমার মাই ফাংশন যেটা এই ফাংশনটাকে পাও এই এতটুকু অংশ এটা এটা যে কোনো নাম দিতে পারি এটা নজরুল ফাংশন দিতে পারি মাই ফাংশনটাকে পাও ক্লিক করলে একে পাও বলতেছি তারপর বলতেছি যে ক্লিক নাও এটা আসছে ক্লিক করার আগে কি অবস্থা থাকবে মানে ক্লিক না করলে এটা থাকবে ক্লিক না করলে এই পিটা থাকবে পিটার একটা আইডি দেওয়া আছে ডেমো আইডিটা আবার এখানে কল দেওয়া আছে মাই ফাংশনের ভিতরে কল দেওয়া আছে ঠিক আছে এখন ফাংশন মাই ফাংশন ডট এই ক্লিক করার সাথে সাথে এই এই মাই ফাংশনে যাবে ও ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডকুমেন্ট মানে ডকুমেন্টকে পাও গেট এলিমেন্ট গেট মানে পাও এলিমেন্ট মানে আমার এলিমেন্টকে এলিমেন্টকে এস টি এম এল এর এলিমেন্টকে পাও বাই আইডি আইডি এটা আর কি এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি 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 দিয়েছি যেটা এলিমেন্টের ভিতর এই আইডিটাকে পাও ডেমো ডেমোকে পাইছে এখানে পাই ডট যোগ করছে ডট মানে যোগ করা যোগ করছে স্টাইল ডট ফন্ট সাইজ মানে স্টাইল আবার যোগ করছে ফন্ট সাইজ ইকুয়াল টু 20 pixel মানে 25 pixel হয়ে যাবে তা আবার এই সেম লাইনটা লিখে ডট কালার যোগ করো কালারকে যোগ করো রেড রেড হয়েছে ক্লিক করার সাথে সাথে এটা রেড হয়েছে আচ্ছা তারপরে বলছে যে ডট ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে এখন কিছু আছে এখানে ক্লিক করার সাথে সাথে কি আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের কাজ জাভা ফাংশনের কাজ মানে লেখা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে না এটা তাহলে মুছে দিবে এটা এখন ব্যাকগ্রাউন্ড কালার হবে না শুধু মাই ফাংশনটা হবে তাহলে ইয়া দিতে হবে এই কতটুকু এটার লেখার উইডাইট দিয়ে দিতে হবে স্টাইল কেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারকে উইডাইট দিয়ে দিতে হবে ডিভের মধ্যে রাখবে ডিভের বাইরে যাবে না তখন এই পুরো লেখাটা যদি আমি ডিভের ভিতরে ঢুকে দিই ডিভের বাইরে তো যাবে না ঠিক আছে তারপর তারপর আসি যেমন কি তারপর ফাংশনের কাজগুলো তারপর আমি সে ইনপুট এখন আমরা ইনপুট নিয়ে যাব যে একদম লাস্ট পর্যন্ত ইনপুট চলবে এই ইনপুট নিয়ে আজকে কি পুরো ক্লাস ইনপুট টাইপ নিয়ে বিসমিল্লাহির রহমান শুরু করতেছি ইনপুট নিয়ে এগুলো কমেন্ট করে দিলে মনে হয় ভালো হবে বডিটা কমেন্ট করে দিই ঠিক আছে না না বডি তো লাগবে বডি ছাড়া আমি কিসে লিখবো কমেন্ট করে দিলাম এখন কিছু নাই কমেন্ট করে দিলে এখন কিছু না থাকার কথা আমার ওয়েবসাইটে কিছু না থাকার কথা কিন্তু এগুলো করতে গেছে শুরু করতে বডি বডি সেগুলো মানে হিস্টোরি থেকে শুরু করতে আচ্ছা আমি যদি রান সেভ দিনে আমার ওয়েবসাইট এখন ব্ল্যাঙ্ক এখন আসি ইনপুট ট্যাগস ইনপুট টাইপস আমি ইনপুট টাইপসগুলো বানাবো কালকে একটা ফর্ম বানাইছিলাম ওই ফর্মগুলো বানাবো এফ এফ ও আর এম ফর্ম
স্ল্যাশ FORM ফ্রম, ফ্রম শুরু করলাম, ফ্রম শেষ করলাম, ঠিক আছে, ফ্রম শুরু করলাম, ফ্রম শেষ করলাম, ঠিক আছে। শেষ করার পর আমি এখন দিব এখানে FIRS যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম ইকুয়াল টু ক্লোন দিলাম, ইকুয়াল টু ক্লোন দিয়ে যদি চাই বিয়া দিতে পারবো অথবা বিয়ার নাও দিতে পারে সমস্যা নেই। আমি একটা এন্টার দিলাম, এটা দিয়ে ইনপুট, ইনপুট হচ্ছে সিঙ্গেল টেক, একটা ইনপুট আবার শেষ হবে না, ইনপুট এত রোগের মধ্যেই শেষ, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল টেক ইনপুট, টাইপ দিব, টাইপ দিব, টাইপ এটা টাইপ কী হবে একটু, এটার ইনপুট টাইপস কী হবে, টাইপস কী হবে, ট্যাক্স, মানে এটার ভিতর লেখা যাবে ট্যাক্স, ইনপুটের ভিতর ট্যাক্স দেওয়া যাবে, ইনপুট টাইপ দিচ্ছি ট্যাক্স। নেম দিব, এটার নেম কী হবে, মানে আমি চেনার জন্য, আমি যে ওটা ফর্মে জমা হবে ইনপুট টাইপটা এটা চেনার জন্য কী দিব, নেম দিব, নেম কী দিব, এটা ফার্স্ট নেম, FIR ST ফার্স্ট নেম লিখে ফেললাম একসাথে, সমস্যা নেই, আমি বুঝতে তো হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট নেম ইকুয়াল টু বিয়ার দিব, বিয়ার দিব, বিয়ার স্ল্যাশ, তারপরে বিয়ার দেওয়ার পর দেওয়ার পর আমার কি আসছে, রিলোড যদি দিই এখন দেখছেন একটা নাম, নাম লেখার বক্স আসছে, নাম লিখতে পারতেছি আমি এখন, যদি এখানে আমার নাম লিখি তাহলে নাম লিখতে পারবো। এটা হচ্ছে ইনপুট টাইপস, এগুলোকে বলা হয় ইনপুট টাইপস, ঠিক আছে। এখানে যদি সেমভাবে আমি লাস্ট নেম, লাস্ট নেমও দিতে পারতেছি, এখানে যদি আমি সেমভাবে কপি করি, কপি করে বিয়ার দিলাম, ফেস্ট দিলাম, তারপরে এখানে যদি লাস্ট লাগাই দিলে লাস্ট, লাস্ট দিলাম, এখানেও লাস্ট দিলাম, ঠিক আছে। এখানে লাস্ট থাকুক পাঁচ থাকুক সমস্যা নেই, সেমভাবে শো করবো, কারণ এটা আমি বোঝার জন্য দিলাম, এটা বোঝার জন্য দিলাম, লাস্ট নেম আসছে, ঠিক আছে, লাস্ট নেম ফার্স্ট নেম দেখাচ্ছে। তারপরে কী হয়, তারপরে ফর্মের এরপরে কী হয়, এরপরে কী হয়, লাস্ট নেম ফার্স্ট নেম সাবমিট, এরপরে কী হয়, সাবমিট বাটনটা হয় না, ইনপুট, ইনপুট, ইনপুট টাইপ, ইনপুট ইকুয়াল টু টাইপ কী হবে, টাইপ ইকুয়াল টু সাবমিট, সিউপি এমআইটি সাবমিট, সাবমিট বাটন হবে না, ইনপুট টাইপ সাবমিট, নেম, নেম দিতে হবে ইকুয়াল টু সিউপি এমআই এমআইটি, যেটা কেন আসছে না, আসি এখন, এখন আসি আমার রেডিও বাটন, যেটা রেডিও বাটন থাকে সেটা, সেটা হচ্ছে আমার কি চেকবক্স, মেল অর ফিমেল চেকবক্স একটা থাকে না, এটা এটাতে আসি, ইনপুট টাইপস এখানে আসি, কম রেডিও বাটন আমি বানাবো, ইনপুট, ইনপুট, ইনপুট টাইপ, ইনপুট, ইনপুট টাইপ দিব, টাইপ দিব, টাইপ দিয়ে কী বানাবো, রেডিও, আর রেডিও, আর রেডিও বাটন, রেডিও বাটন নেম দিব, নেম দিয়ে কি রেডিও বাটন নেম দিয়ে দিই, জেন্ডার দিব, জেন্ডার হবে, নেম হবে জেন্ডার, ভ্যালু মানে, ভ্যালু মানে এটা কী দেখাবে, বাইরে কী দেখাবে, ভি এ এল ভ্যালু দিব, ভ্যালু, ভ্যালু দিয়ে কী দিব, মেল দিব, ভ্যালু দিয়ে মেল দিয়ে চেক, চেক জি এইচ, জি এইচ চেকড, চেক দিয়ে এটা মেল দিব, মেল, দেখছেন আসছে, সেমভাবে আরেকটা দিব,
মেলের জায়গায় শুধু ইমেল, এখানে চেকটা থাকবে না, চেকটা কেন থাকবে না বলেন তো? ওখানে ওখানে চেক দিলে ওখানে দাঁড়কে চলে আসবে, বিদ্যুৎ তাহলে ঠিক দিবি সিলেক্ট করবে কি? ঠিক আছে, এটা হচ্ছে রেডিও বাটন। আরেকটা বাটন দিব কি এখানে, আদার, আদার নামে মানে জেন্ডার, মেল ফিমেল, তারপরে আরেকটা থাকে না কমন জেন্ডার। ঠিক আছে, এই গেল ইনপুট টাইপ। ইনপুট টাইপের একটা সাবমিট বাটন আসবে, এক্সটেন্ডার পিএসপি ইনপুট টাইপ আচ্ছা বলেছি আমার একটা জিনিস, এখানে সাবমিট বাটনের মধ্যে আমি ভ্যালুটা দিই নি, তখন চেক মেল ফিমেল দিলাম, তারপরে দিব ইনপুট, ইনপুট দিলাম। ঠিক আছে, ইনপুট দিয়ে টিওয়াইপিই টাইপ দিলাম। ঠিক আছে, টাইপ দিলে সাবমিট, এস ইউ বি এম আই টি সাবমিট দিলাম। ঠিক আছে, সাবমিট দিয়ে কি বি এল ইউ ভ্যালু বেলুন, এস ইউ বি এম আই টি সাবমিট সাবমিট দিলাম ভ্যালু। ঠিক আছে, যদি এখন রিডোর দিই আসছে, আসছে সাবমিট বাটনটা। এভাবে করে আমরা একটা ফর্ম বানাইতে পারি। ঠিক আছে, এখন এখন যদি আমি ফিল্ড সেট করি, আমি যদি ফিল্ড সেট করি এটাকে কী হবে, আমি যদি এটাকে একটা নাম দিতে যাচ্ছি, আমি ফর্মটার একটা নাম দিতে যাচ্ছি, ফিল সেট দি এখানে, যদি ফিল সেট দি তাহলে কি, এখানে ফিল সেট, এখানে ফিল সেট দিলাম, তারপরে দিলাম যে ইনফরমেশন দিলাম। দেখছেন এটা একটা টাইটেল চলে আসছে। ঠিক আছে, এটাকে যদি ফিল সাইডে দেখানো যদি স্টাইল করে দিই টেক্সচার লাইন সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, টেক্সট এরিয়া ম্যানেজ টেক্সট। এখন আমি যদি এই টেক্সট এরিয়াস একটা একটা খালি ঘর থাকে না কমেন্ট লেখার জন্য, বড় লেখার জন্য, আমি যদি ওইটা সেট করতে চাই টিএক্সটি টেক্সট এরিয়া স্ল্যাশ টিএক্সটি টেক্সট এরিয়া এরিয়া দিই। ঠিক আছে, টেক্সট এরিয়া দিয়ে যদি আমি যদি এখানে টেক্সট এরিয়ার একটা নেম দিব, নেম দিলাম, নেম দিয়ে ইকুয়াল টু ম্যানেজ ম্যানেজ দিলাম। ঠিক আছে, মেসেজ এটা কি এম এ ডাবল এইচ এম এ জিই মেসেজ। ঠিক আছে, কারণ ঠিক আছে এম এ ডাবল এস এম ই ডাবল এস এ জি মেসেজ। এখন এটার এই মেসেজের রো রো কত, এটা লেখার একটা লিমিট আছে, রোজ রো করতে পারবো কয়টা, লেখার একটা লিমিট থাকবে না 10টা, সি সি ও এল এস কলস মানে কলাম, কলাম করতে পারবো কয়টা, ধরেন 30টা দিলাম, সাপোজ 30টা। ঠিক আছে, এখন টেক্সট এরিয়া শুরু করলাম, টেক্সট এরিয়া শেষ করলাম সেভ দিয়ে, এখন কাজ হচ্ছে সেভ। দেখছেন দেখছেন টেক্সট এরিয়ার মানে কি, কোশ্চেন টাইপস এর মানে কি, এখন এটা এরকম একটা বস আসবে যেখানে আমি লিখতে পারবো। ঠিক আছে, এর বেশি আর আমি কতটুক বেশি সাবমিট দিবে না, আমার কলমসই কতটুক নিবে না। দেখছেন এখানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারবো, এটা হচ্ছে টাইপস এর। ঠিক আছে,
আমি যদি একটা বাটন নিই এখন, সে বাটনটাকে একটা অ্যালার্ম সেট করে দিতে পারবো। দেখেন এরকম বাটন কি সিঙ্গেল ডাকলাম ডাবল ডাক সিঙ্গেল এতক্ষণ কি বার হচ্ছে না বিইউ ডাবল ডি মনোযোগ কোন দিকে বাটন বাটন ডাক হচ্ছে এয়াতে টাইপ টাইপ কি দেখবে এটা টাইপ কি দেখবে টাইপ কি লিখবে কেন বিইউ বাটন ঠিক আছে তারপরে অন ক্লিকে কি লিখবো অন সি এল আই সি কে সি কে অন ক্লিকে কি লিখবো ইকুয়াল টু এল ইকুয়াল টু এম এল ই আর টি এল আর টি এ এল ই আর টি এল আর টি এল আর বক্স মানে অ্যালার্ট করবে কাকে অ্যালার্ট করবে সিঙ্গেল কোটেশন দিতে থাকবে হ্যালো লিখ বা আমার নাম লিখলাম ক্লিক নাও আচ্ছা নাও বানান বলবো সমস্যা না আমার কাজের দরকার এখানে একটা হিপ হপ বক্স আসার কথা আসে নাই বাদ পাসওয়ার্ড লিখলাম ঠিক আছে পাসওয়ার্ড লিখলে নেম দিব ইকুয়াল টু দিব এটার নাম পাসওয়ার্ড দিলাম ঠিক আছে সেভ দিলাম দেখছেন এটাতে পাসওয়ার্ডের মতো উঠতেছে দেখতেছেন এগুলোতে লেখা উঠতেছে কিন্তু এটা দিয়ে দিলে পাসওয়ার্ড আসতেছে বুঝছেন এটা যে পাসওয়ার্ড আমার ঠিক আছে চেকবক্স আমি যদি চেকবক্স বানাতে চাই এপি বাড়তে এত শুরু হয়ে গেছে এপি নিয়ে রেডিও এখানে যদি আমি চেকবক্স দিই রেডিওর জায়গায় যদি আমি চেকবক্স জি এ সি সি কে চেক ডিও এক্স চেকবক্স দিই চেকবক্স দিলাম চেকবক্স দিয়ে নেম দিলাম এটা নেম দিবে জি এ আর আই আরেই লিখলাম চেকবক্স বানান বলেছে চেক জি জি ই সি কে চেক সি এইচ চেকবক্স এটা ঠিক আছে চেকবক্স এটা ঠিক আছে চেকবক্স গাড়ি দিলাম ঠিক আছে চেক বক্স গাড়ির ভ্যালু থাকবে এটার এটার ভ্যালু দিলাম দে কি দিলাম ভ্যালু ভ্যালু কি দিব মোটর বাইক বিআইকে বাইক দিলাম ঠিক আছে এটার ভ্যালু দিলাম বাইক এটা মুছে দিলাম এটা মুছে দিয়ে আরো দুই তিনটা বানাই ফেললাম চেক বক্স সেভ এই সেভ বক্স দেখছেন এই হচ্ছে চেক বক্স এখানে যদি আমি কার এই কি বাইক তারপরে সিআই যদি সাইকেল দিই ঠিক আছে আমি কোনটা সিলেক্ট করবো চেক বক্স এটাকে বলা হয় চেক বক্স ঠিক আছে এখন যদি আমি ডেট ডেট সেম ভাবে সেম হবে আমি যদি ডেট সিলেক্ট করতে চাই ডেট সিলেক্ট করতে চাই শুধু এটা টাইপ দিয়ে কি দিব ডি ডি এ টি ই ডেট দিব ঠিক আছে বাদ বিধি বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ ডেট সিলেক্ট করবে
আসছে ডেট সিলেক্ট করার জন্য। আমি যদি সিলেক্ট করে দিই 17/12/2017, ঠিক আছে, ডেট সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো ইনপুট টাইপ, মানে সবগুলোর কাজই একটাই, মানে ফর্ম বানানোর কাজ। ফর্ম বানাতে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে। কারণ আমি যদি ইনপুট টাইপ কালার নেম ফেলবো, যদি কালার সিলেক্ট করতে চাই, এখানে যদি আমি কালার সিলেক্ট করতে চাই, ইনপুট টাইপ দিব কি ইও এলো আর কালার, কালার দিয়ে নেম দিব ফেভিকন, এখানে যদি আমি এখন কালার সিলেক্ট করার অপশন আসতেছে, দেখছেন, জাস্ট ইনপুট টাইপ কালার লিখলাম, ইনপুট টাইপটা দিলাম কি কালার, তাহলে কি ইনপুট টাইপ কালার আসছে। ঠিক আছে, তারপরে ইনপুট টাইপ কালার আসছে, তারপর ইনপুট টাইপ রেঞ্জ, রেঞ্জ দিলে আমি কত থেকে কত পর্যন্ত কি সিলেক্ট করতে পারবো সেটা দেখাবে। ইনপুট টাইপ যদি আমি এখানে যদি রেঞ্জ দিই, ইনপুট টাইপ RANGE রেঞ্জ, RANGE রেঞ্জ সিলেক্ট করলাম, নেম দিব, নেম যে কোনো একটা দিতে পারি, নেম তো কোনো সমস্যা নেই, PO INT পয়েন্ট দিলাম, নেম দিলাম পয়েন্ট, তারপর যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত সিলেক্ট করতে পারবে। এগুলো অনেকগুলো ওয়েবসাইটে লাগে, MIN মিন মানে মিনিমাম, মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম MAX মানে ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা তো বুঝে যাবে না, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো মিনিমাম ম্যাক্সিমাম 10, যদি আমি এখানে কি এখন যদি আমি সিলেক্ট করি, ম্যাক্সিমাম মিনিমামের উপর আর যাবে না। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করা যাবে, এর বেশি আর সিলেক্ট করা যাবে না। তারপরে যদি অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট কত সিলেক্ট করতে ফরমের মধ্যে থাকে এটা। ঠিক আছে, তারপরে আসেন যে আমার মান্থ, যদি বলে যে মান্থ সিলেক্ট করার জন্য শুধু মান্থ, এখানে ডেট দিস না, এখানে যদি মান্থ সিলেক্ট করার জন্য বলে MONTH মান্থ, MONTH মান্থ দিয়ে দিব শুধু। ঠিক আছে, তারপরে যদি মাসটা সিলেক্ট করতে বলবে, ঠিক আছে, ডিসেম্বর 17, এখানে কি মান্থ সিলেক্ট করলে কি আসতেছে, ডেট মান্থ পুরো ডেটের ফর্মেট আসতেছে, এখানে শুধু ডিসেম্বর 17 আসতেছে। আর সেমভাবে যদি এখানে যদি মান্থের জায়গায় যদি উইক দিই, WE উইক, উইক দিই, তাহলে কি আসবে, শুধু উইকটা সিলেক্ট করতে হবে, সপ্তাহটা সিলেক্ট হবে, দেখছেন, উইক 39 দিনে এত উইক, উইকটা আসতেছে। যদি আমি যদি টাইম সিলেক্ট করতে চাই, সেমভাবে যদি টাইম সিলেক্ট করতে চাই, উইকের জায়গায় টাইম, শুধু টাইম, ঠিক আছে, টাইম সিলেক্ট করে যদি আমি এখানে দিই, AM PM সব আসতেছে। ঠিক আছে, এটা দেখছেন টাইম, এটা হচ্ছে টাইম সিলেক্ট করার জন্য, 6:01, ঠিক আছে। তারপরে আরেকটা আছে ডাটা টাইম, ঠিক আছে, এখানে যদি আগে ডাটা দিই, DATA ডাটা টাইম, ডাটা টাইম দিলে আমার এখানে যদি আমি রিলোড দিই, তাহলে কি আসতেছে, আমি টাইম, টাইমটা নিজে বসাইতে পারবো। ঠিক আছে, তারপরে যদি আমি আমি যদি আবার ডাটা টাইম DATA ডাটা টাইম হাইফেন দিয়ে লোকাল দিই, শুধু লোকাল, LOCAL লোকাল দিই, লোকাল দিয়ে যদি নেম দিই, এটা নেম, নেম তো থাকুক, নেম তো সমস্যা নেই, জাস্ট সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিডোট দিই, তাহলে আমি এখানে কি লোকাল টাইম সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা লোকাল ডাটা টাইম, লোকাল সিলেক্ট, লোকাল টাইম সিলেক্ট করার জন্য, আল্লাহ এতগুলো কি আছে, ইনপুট টাইম। তারপরে হচ্ছে যদি এখন যদি বলে যে ইমেল, ইমেল সিলেক্ট করার জন্য, তখন কী বলবেন, ইনপুট টাইপ ইমেল, ইনপুট এটা যদি আমি দিই ইমেল, EMAIL ইমেল, ইমেল ইনপুট টাইপ সাবমিট থাকবে, ভ্যালু থাকবে কি, ভ্যালু না, এটা কী কী হবে,
নেম, নেম ইমেল, ইমেল দিলাম। দেখেন এখানে কি ইমেল বসানোর জন্য কি অ্যাট দ্য রেট অফ না দিলে এখানে এটা কি সাইন আপ নেবে না, এটা ইমেল ইমেল বসানোর জন্য, ঠিক আছে। আর সেমভাবে যদি আমি সার্চ ইনপুট টাইপ যদি গুগল সার্চের জন্য সার্চ অপারেশন বানাতে চাই তখন কী হবে, এখানে যদি আমি সার্চ ইঞ্জিন বানাতে পারবো, এখন সার্চ বানাতে পারবো, তাহলে কী লিখবো, SEARCH সার্চ, কপি করলাম, ইমেলের জায়গায় সার্চ দিয়ে দিলাম, ঠিক আছে, চার্চ SERCH সার্চ। এখন আমি সার্চ বক্স এটাকে কি সার্চ বক্স বানিয়ে ফেললাম, ইনপুট টাইপ সার্চ বক্স, ঠিক আছে, সার্চ তো এখানে লিখে দিবেন আপনি, এই তো এখানে এখানে বাটনটা দিয়ে দিবেন আর কি, এখানে সাবমিট বাটনের জায়গায় জাস্ট সার্চ লিখে দিবেন, শেষ, সাবমিট, ভ্যালু কি দিয়েছেন, বাটন তো সেম থাকবে, ভ্যালু কি দিয়েছেন, ভ্যালু সাবমিট না, এখানে সার্চ দিবেন, বুঝছে, হ্যাঁ সার্চ বাটন দিয়ে দিতে পারবেন। তারপরে আসেন, তারপর আসেন ইনপুট টাইপ URL, যদি টেলিফোন নাম্বার ইনপুট টাইপ TEL দিলে টেলিফোন নাম্বার কি দেখাবে, টেলিফোন নাম্বার এখানে TEL দিবেন, শুধু TEL টেল দিলে টেলিফোন নাম্বার, ঠিক আছে। তারপরে যদি ইনপুট টাইপ যদি কোনো একটা হোম পেজ আর শুরু করতে ইনপুট টাইপ URL, এখানে শুধু URLটা দিয়ে দিবেন, ঠিক আছে, যে যেই যেই ওয়েবসাইটে দেখা যাচ্ছেন ওইটা। তারপরে হচ্ছে যে প্লেস হোল্ডার নামে একটা অপশন আছে, সেটা দেখে দেবো, আমাকে ফার্স্ট নেম আমরা কোথায় লিখেছিলাম, ইনপুট টাইপ ফার্স্ট নেম, এই এখানে যদি PLA প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার দিয়ে যদি প্লেস হোল্ডার ইকুয়াল কোটেশনের মধ্যে, ইকুয়াল টু কোটেশনের মধ্যে যদি FIRST ফার্স্ট নেম লিখলাম, ঠিক আছে, সেভ দিলাম, তারপরে এটার কাজ কি, এর কাজ দেখছেন, এখানে ঝাপসা করে প্লেস হোল্ডার দেখে আপনার ফার্স্ট নেম দেখাচ্ছে, আমি লিখলে আবার চলে যাচ্ছে, এটার কাজ হচ্ছে প্লেস হোল্ডার, ঝাপসা করে এটা দেখাবে, প্লেস হোল্ডার দেওয়ার সাথে সাথে এটা কি দেখাবে, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এখন ইনপুট টাইপ ট্যাক্স নেম ইউজার নেম, কিছু জিনিস থাকে যে রিকোয়ার, হ্যাঁ স্টার মার্ক করা থাকে, যদি এখানে যদি এটা দিতে হবে না, আরও সাবমিট নিবে না, আর ই কিউ রিকোয়ার্ড, রিকোয়ার্ড রিকোয়ার্ড লেখা থাকলে এটা কি, এটা সারা সাবমিট নেবে না, দেখছেন ফিল্ড ইজ নাও ইজ রিকোয়ার্ড, দেখছেন ওগুলো তো করতেছে, ফিল্ড ইজ নাও রিকোয়ার্ড, অ্যাস্টার সিনোতে এটা আপনি দিয়ে দিতে পারতেছেন, এখানে যদি আমি অ্যাস্টার সিনোতে বসে দিই তাহলে অ্যাস্টার সিনোতে, অ্যাস্টার সিনোতে চলে আসতেছে, ঠিক আছে, ফিল্ড ইজ নাও রিকোয়ার্ড দিলে কি, এখানে যদি আমি অ্যাস্টার সিনোতে বসে দিই ভ্যালুতে, ওই অ্যাস্টার সিনোতে ওখানে শো করবে, এটা এখানে এটা নিচ থেকে বসাইতে হবে, ঠিক আছে, এটা নিচ থেকে বসাইলে দেখছেন এটা আসতেছে, ঠিক আছে, আর এটা যদি স্প্যান দিয়ে যদি কালার রেড করে দেন তাহলে কালার রেড হয়ে যাবে। তারপর হচ্ছে এই গেলো আমাদের ফর্ম, তাহলে আপনার কাজ হচ্ছে দেখি এটা সুন্দর করে এই গুগল ইমেজ থেকে আমি দিব আপনাকে ফর্ম একটা বানাবো, ঠিক আছে। তারপর শেষ টপিক, শেষটা হচ্ছে লাস্ট টপিক হচ্ছে ভিডিও, ভিডিও কীভাবে আপনার ওয়েবসাইটে শো করাবেন, ঠিক আছে, ভিডিও বলেন MP3 বলেন যেটা বলেন আপনি ওইটা শুধু সোর্স ফাইলতে ধরা দিবেন, অথবা IFM-এর মধ্যে ইউটিউবের ভিডিও নিলে IFM-এর মধ্যে, ঠিক আছে, IFM-এর মধ্যে লিঙ্কটা, আর ভিডিওর অ্যাড হচ্ছে সোর্স ভিডিও স্ল্যাশ কী হবে, ভিডিও ভিডিওটা শেষ হবে, ভিডিওটা শেষ হবে, শেষ হওয়ার পর এখানে কি সোর্স SRC হবে, SRC
ইকুয়াল টু এখানে লিঙ্ক দেন আর ভিডিওর ফরম্যাটটা লিখে দেন, যাই লিখেন এখানে শো করবে, এখানে টাইপ দিবেন টাইপ ভিডিও ভিডিও শেষ এটা হচ্ছে ভিডিও। এখানে যদি টাইপ এমপি থ্রি দেন তাহলে এখানে এমপি থ্রি ফাইলটা সরে দিবেন, এটা হচ্ছে অডিও লিখে দিবেন, এখানে অডিও লিখে দিবেন। এই হলো আমাদের এইচটিএমএল পরবর্তী যাওয়া হবে সিএসএস নিয়ে।